हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल, वेलकम टू द न्यू ब्लॉग। आशा करी प्रत्येक के खूब भालो आछो, आमराओ खूब भालो आछी। आज हलो सैटरडे, एखन एकटु बेरोच्छी, एखन बेरोच्छी माने आमार शशुर मशाई आर शाशुड़ी मा के आमी शम्भुनाथे वैक्सिन दीते निये जाच्छी। ताई जोन्नो आर अन्नो कोनो किछु माने कुर्ती आर बार करे पोरी नी, एइटा जेहेतु कालकेई पोरेछिलाम तो यही पढ़े नहीं हॉस्पिटल के इसे समस्त किचू तो काचते ही तैजन चान टान किचू करासे प्रचंद शैम्पू को चान करब हॉस्पिटल एन जावा मानने तो मैं मारा हॉस्पिटल जावा मान कि एक भय भय काज करे जे एत डे बाई डे कोविड एत बेड़े गे कलकाता अवस्था सत्य खूब खराब पुरो इंडिया। तो এরকম এখন যে রকম স্টেজ ইন্ডিয়াতে, এই স্টেজটা সেম ইউএসএ তে একটা টাইমে হয়েছিল। এখন ইউএসএ তে ভ্যাকসিন সবাই মোটামুটি নিয়েই নিয়েছে, তো তাই জন্য ইউএসএ তে আস্তে আস্তে একটু হলো মানে নরমাল হয়েই গেছে। তো এখন ইন্ডিয়ার অবস্থা সত্যি খুব খারাপ, তো এখন ওনাদেরকে নিয়ে যাব। এই এখন ওনারা রেডি হচ্ছেন, আমি তো রেডি হয়েই গেছি। এখন হসপিটালে যাওয়া মানে কি মানে ভীষণ ভাবে প্রোটেকশন নিয়ে যাওয়া, না হলে মানে নিজেরই একটা দেখবে। আমাদের এখন লাইফটা এমনই হয়ে গেছে, সব সময় একটা ভয় ভয় ব্যাপার। যখনই আমরা বাইরে বেরোই স্যানিটাইজার, কালকে তো স্প্রেগুলো এসেছে, ওগুলো তো সবসময় আমাদের সাথেই থাকে। তো ভাবছি একটা মাথায় ক্যাপ পরে নেবো, যেন কোনো চুল মানে বেরিয়ে না থাকে, পুরো কভার করে নেবো, হাতে দু হাতে গ্লাভস পরে নেবো। তো এইভাবেই সবাই যাব। আর শিল তো আছেই, শিলটা এই গরমে পড়তে পারবো কিনা আমি জানি না, বাট আমি ভাবছি সানগ্লাস পরে নেবো, তারপর এখান থেকে হ্যাটটা পরে নেবো আর মুখে মাস্ক, তাহলে মোটামুটি মুখটা আমার কাভারই হয়ে থাক। 11টার সময় আমাদের অ্যাপয়েন্টমেন্ট আছে, তো এখন 10:15 বাজে, তো চলো তাহলে যাই, তাহলে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি। বেরোচ্ছি চলে এসেছি শম্ভুনাথে। বেশিক্ষণ লাগলো না আমাদের, 45 মিনিটের 1 ঘন্টাও লাগেনি, 1 ঘন্টা একটু কমই লেগেছে। হ্যাঁ, খুব তাড়াতাড়ি হয়ে গেল। গুড ইভিনিং এভরিওয়ান, এখন বাজে 7:30। সামির এখন পিজা অর্ডার করেছে, অলরেডি সামিরের খাওয়া হয়ে গেছে, সামিরের সানার অলরেডি খাওয়া এমটি। তো আরেকটা আছে, তো এইটা এখন আমরা খাবো। আজকে আসলে আরও বেশি অর্ডার করেছে, ভ্যাকসিন দিয়েছে দুজনে, তাই জন্য যদি ব্যথা ফ্যাথা হয়, রান্না ফান্না যদি রাত্রিবেলা করতে না পারে, তাই জন্য আমরা আজকে পিজাই খাবো।
তো পিজাটা এত হেভি, তো 7:30টা এখন বাজে, তো তারপর রাত্রিবেলা মানে এখন পিজা খেলে ন্যাচারালি রাত্রিবেলা আর খাওয়া যাবে না, তো তাই জন্যই আমরা বললাম যে ঠিক আছে রাত্রিবেলা রুটি তরকারি করতে হবে না, তো পিজা অর্ডার করি, পিজাই আজকে সবাই মিলে আমরা ডিনার করি। আর সানার জন্য তো দুপুরবেলা একটু রান্না হয়েছিল, ও জাস্ট ওকে জাস্ট রাত্রিবেলা আমরা খাইয়ে দেবো। আর সেরকম যদি আমাদের প্রয়োজন হয় ফ্রিজে টুকটাক লেফট ওভার খাবার একটু ছিলই, সকালের একটু রান্না করা আজ ওইগুলো আমরা খেয়ে নেবো। তো এখন আমরা পিজা খাবো। এই এখন সানা পড়াশোনা করছে। সানা কি পড়ছিস? ম্যাথ করছিস? প্রচন্ড বিজি সানা এখন। সানার আবার কালকে আঙুলে লেগে গেছে, দেখা আঙুলটা সানা। কালকে আঙুল দরজার মধ্যে চেপা লেগে গেছে, প্রচণ্ড কালকে ব্যথা করছিল, প্রচণ্ড কান্নাকাটি করছিল, আজকে একটু বেটার। সানা ব্যথা করছে? তাহলে আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি, কালকে আবার ফিরে আসব একটা নতুন সুন্দর স্যানিটাইজ ব্লগ নিয়ে। আজকের মতো টাচা, বাই বাই, গুড নাইট অ্যান্ড শুভরাত্রি। আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড শেয়ার উইথ ইয়র ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। সো আজকের মতো টাচা, বাই বাই, গুড নাইট।